এখন মায়োসিন ডিস্ট্রফি যখন কোনো পেশেন্টের হয় তখন পেশেন্টের আস্তে আস্তে হাতের বা পায়ের মাসেলগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বা মাসেল শুকিয়ে যেতে আসসালামু আলাইকুম, আমি ডক্টর তামিদ কামাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্নায়ুর একটি রোগ বা একটি নিউরোলজিক্যাল ডিজিজ, যাকে আমরা বলে থাকি মায়োটনিক ডিস্ট্রফি। আর আসুন জেনে নেওয়া যাক মায়োটনিক ডিস্ট্রফি জিনিসটি কী। মায়োটনিক ডিস্ট্রফি একটি স্নায়ুর একটি রোগ এবং এটি আমাদের জিনের একটি মিউটেশনের কারণে হয়ে থাকে। এখন মায়োটনিক ডিস্ট্রফি যখন কোনো পেশেন্টের হয় তখন পেশেন্টের আস্তে আস্তে হাতের বা পায়ের মাসেলগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বা মাসেল শুকিয়ে যেতে থাকে, তাকে আমরা বলি মাসেল ওয়েস্টিং। রোগী আস্তে আস্তে তার দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো করতে পারে না, যেমন দরজার নব খোলা বা জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাওয়া ইত্যাদি করতে পারে না। এটি যে কোনো বয়সে হতে পারে। এটি দুটি টাইপ আছে, একটি টাইপ 1 এবং একটি টাইপ 2। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই মাস্কুলার ডিস্ট্রফি বা মায়োটনিক ডিস্ট্রফির ট্রিটমেন্টটা কী। মায়োটনিক ডিস্ট্রফির ট্রিটমেন্টটি কোনো মেডিকেলে এটির কোনো ট্রিটমেন্ট আপাতত এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু এটির যে ট্রিটমেন্ট আমরা যদি করি সেটি হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা বা পুনর্বাসন চিকিৎসা। রিহ্যাবিলিটেশন চিকিৎসার মধ্যে আমরা পেশেন্টকে ফিজিক্যাল থেরাপি দিই, অকুপেশনাল থেরাপি দিই, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং মডিফিকেশন দিই এবং বিভিন্ন ফিজিক্যাল মডালিটিস দিয়ে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি। এখন যদি আমরা পেশেন্টকে পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন চিকিৎসার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে মায়োটনিক ডিস্ট্রফির যে প্রোগ্রেসটা আছে সেই প্রোগ্রেসটি বন্ধ হয়ে যায় এবং পেশেন্ট তার দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করতো সেই কাজকর্মগুলো পেশেন্ট করতে পারে এবং পেশেন্টের মাসেল যে ওয়েস্টিং যেগুলো হয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় এবং মাসেলগুলো পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হই। ফলে আপনি যদি মায়োটনিক ডিস্ট্রফি বা এই রিলেটেড কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন, ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন এবং আপনি মায়োটনিক ডিস্ট্রফি থেকে চিরতরে মুক্তি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।